আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরেকটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই পিঠার সবচেয়ে বড় দিক হলো এটি খেতে অনেক মজা, সাথে এটি আপনি বানাতে পারেন আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। চলুন আমরা পিঠা বানানোর রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। এর সাথে আমি এখন অ্যাড করে দিব বেকিং পাউডার 1/2 টেবিল চামচ। এবার পুরো মিশ্রণটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এখন একটা চালনিতে এই পুরো মিশ্রণটা আবার চেলে নিব। আপনারা চাইলে এই কাজটা একেবারে শুরুতেই করতে পারেন। যদি ময়দা আলাদাভাবে চেলে রাখেন তাহলে এটা আলাদাভাবে করার আর কোনো দরকার নেই। চালা শেষ হয়ে গেলে আমি আবার মিক্সিং বোলে চলে আসলাম। এখানে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এই চিনির সাথে আমি এখন একটা ডিম অ্যাড করব। তবে মনে রাখতে হবে ডিমটা অবশ্যই থাকতে হবে রুম টেম্পারেচারে। যদি ফ্রিজে থাকা ডিম হয় তাহলে ফ্রিজ থেকে কমপক্ষে 15-20 মিনিট আগে ডিমটি বের করে রাখতে হবে। এখন চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা যে কোনো ধরনের স্পুন বা হ্যান্ড হুইস্কের মাধ্যমে করতে পারেন। এখন আমি লিকুইড দুধ নিয়ে নিব 1 কাপ পরিমাণ। তবে দুধটা আমি একসাথে দিয়ে মিশাবো না, অল্প অল্প করে দিব এবং অল্প অল্প করে মিশাবো। আপনারা চাইলে এই কাজটা একসাথেও করতে পারেন, তবে এই ক্ষেত্রে একটু ভয় থেকে যায় যে ব্যাটারটা পারফেক্ট হবে না। আপনি যদি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে চান তাহলে একটু সময় নিয়ে এভাবে আস্তে আস্তে করাটাই সবচেয়ে ভালো হবে। এবার আবারও একটু দুধ দিয়ে নিব আর ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিব। এভাবে আস্তে আস্তে দুধ অল্প অল্প করে দিয়ে দিয়ে পুরো 1 কাপ দুধই কিন্তু আমি এতে অ্যাড করে দিব। আপনারা দেখবেন যতই আপনি দুধ অ্যাড করছেন ততই কিন্তু ব্যাটারটা অনেক বেশি মসৃণ হয়ে যাচ্ছে। এই লিকুইড দুধের কারণেই কিন্তু এই পিঠাটা অনেক বেশি সফট এবং অনেক বেশি টেস্টি হয়ে উঠবে। এখন যখন আমার এই মিক্সচারটা রেডি, এর মধ্যে আমি চেলে রাখা সেই ময়দা এবং বেকিং পাউডারগুলো অ্যাড করে দিব। এটাও আমি একবারে অ্যাড করব না, ধাপে ধাপে অ্যাড করব অল্প অল্প করে। তাতে কোনো ধরনের কোনো লাম্প তৈরি হবে না এবং ব্যাটারটা খুব সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হবে। ব্যাটারটি তৈরি হতে থাক এই ফাঁকে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার রান্নার চ্যানেলটি। আমি চেষ্টা করব এই রান্নার চ্যানেলে মজার মজার সব রেসিপি শেয়ার করার, কিন্তু একটু সহজ এবং ঝটপট উপায়ে। আপনারা দেখছেন আমার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা যখন এটা উঠাবেন তখন দেখবেন এটা এভাবে করে টপ টপ করে পড়ছে, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এতে লবণ অ্যাড করে দিতে হবে স্বাদ মতো। এখন অল্প একটু ফ্লেভারের জন্য আমি এতে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব 2-4 ফোঁটা। যদি আপনাদের বাসায় ভ্যানিলা এসেন্স আনা না থাকে তাহলে আপনারা চাইলে এই জিনিসটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি আমার এই ব্যাটারটা আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখছেন এটা কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সিতে আসলে আপনারা এখন এটার সাথে অল্প একটু তেল অ্যাড করবেন। তেলটা হবে 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হয়তো মনে আসতে পারে কেন তেলটা আগে অ্যাড করলাম না, এতে করে মিক্সচারটা ভালোভাবে কিন্তু রেডি হতো না। আমার ব্যাটারটা এখন পুরোপুরি রেডি, এখন আমি চুলোয় চলে যাব। চুলোয় আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি 1/3 কাপ পরিমাণে ব্যাটারটা নিয়ে নিয়ে এভাবে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমি এখন উপর থেকে একটি ঢাকনা এতে দিয়ে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতো আপনাকে অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা আমি উল্টে দিচ্ছি। আপনারা পিঠাটা দেখেই বুঝতে পারছেন কত সফট হয়েছে পিঠাটা। এটার এক সাইড এখন হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টে দিব। পিঠাটির অপর পাশ উল্টে দেওয়ার পর 2 মিনিট মতো চুলোয় রাখতে হবে। এই অবস্থায় কোনো ধরনের ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পর পিঠাটা ওখান থেকে উঠিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে।
আপনার বাসায় যদি ময়দা ডিম এবং দুধ আনা থাকে তাহলে কিন্তু অতি ঝটপট এই স্বাস্থ্যকর পিঠাটি বানিয়ে আপনি দিতে পারেন আপনার বাচ্চাদেরকে। এই পিঠাটি বিশেষ করে বাচ্চাদের জন্য একটি পারফেক্ট পিঠা, কারণ এটি খেতে যেমন সফট তেমনি স্বাস্থ্যকর। এতে আছে দুধ এবং ডিমের পুষ্টি। হয়ে গেল আমার এই সুন্দর পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো সেটি জানাতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠা বানিয়ে আমি যখন আমার বাচ্চাদেরকে খেতে দেই তখন আমার বাচ্চারাই এই পিঠাটার খুব সুন্দর একটা নাম দিয়ে দেয়। মাম্মা, এটা তো জিরাফ পিঠা, জিরাফের মতো দেখতে। তো যাই হোক, আশা করি আপনার বাচ্চারাও এই পিঠাটা খেতে খুব পছন্দ করবে। এটা কতটা সফট হয়েছে এটা আমি এখন আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠাটা অনেক ইয়ামি। তো পিঠা বানালাম, খাওয়ালাম, রিভিউ আপনাদেরকে শুনিয়ে দিলাম। আশা করি আপনার বাচ্চারাও আপনাদেরকে ভালো রিভিউ দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।